সৌদিতে আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে চারজন বাংলাদেশি নিহত হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। গত বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনেরা। নিহতদের সংবাদ পাওয়ার পর থেকেই নিহত পরিবারে নেমে আসে শোকের ছায়া, চলছে শোকের মাতম। নিহতরা হলেন আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের তেজনন্দি গ্রামের মুজিবুর রহমান, ছেলে ফারুক হোসেন ৪ নং পাচুপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের শাহাদ আলীর ছেলে এনামুল হোসেন এবং ৩ নং আহসানগঞ্জ ইউনিয়নের দীঘায় স্কুল পাড়া গ্রামের কবেজ আলীর ছেলে সুব্বর আলী। নিহত এনামুলের পরিবার জানান, বুধবার রাত ১০টার দিকে তারা নিহতের সংবাদ জানতে পারেন। নিহত এনামুলের চাচা জাহিদুল ইসলাম জানান, এনামুল গার্মেন্টস শ্রমিক হিসেবে বাংলাদেশে কাজ করত। বেশ কিছুদিন পূর্বে অনেক টাকা ধার দেনা করে সৌদি আরবে যায়। ধারের টাকা মাত্রই পরিশোধ করেছে। একটি মাথা গোঁজা স্বপ্নের বাড়ির কাজ শেষ হলে দেশে এসে বিয়ে করার কথা পরিবারকে জানিয়েছিলেন। বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে।